বলেছেন যে কুরবানি আমরা যদি একই পরিবারভুক্ত হয় তাহলে সাত নামের বেশি দেওয়া যাবে গরু আর উটের ক্ষেত্রে, আর যদি একই পরিবারের বাইরে চলে যায় অর্থাৎ অন্য পরিবারের লোক এসে যদি ওই পশুর সাথে অংশীদারের ভিত্তিতে কুরবানি দিতে চায় তাহলে ওই পশুতে একজন অর্থাৎ মানে অন্য পরিবারের সাথে কিন্তু তখন সাতজনের নামে অর্থাৎ দুই নামে কুরবানি দেওয়া যাবে না। অর্থাৎ একই পরিবারভুক্ত সাত নামে বেশি হলেও দেওয়া যাবে, কিন্তু একাধিক পরিবার যদি ভিন্ন ভিন্ন পরিবার হয় তাহলে মানে সাতজনের লোক হলেও কিন্তু কুরবানি দেওয়া যাবে না। কয়েক কানু আকালুল সাবাত কয়েকাসামু লাহমু ওয়াসদান। এবার আমরা কুরবানির গোশত এবার আমরা বন্টন করার বিধিবিধান সম্পর্কে আলোচনা করবো সংক্ষেপে ইনশাল্লাহ। ছাত্ররা তোমরা মন দিয়ে শোনো, যে ইউকাসামু লাহমু কুরবানির গোশত ভাগ করতে হবে ওয়াসনান মানে ওজন করে, লা যা যা ফান আন্দাজে ভাগ করা হবে। বুঝতে পেরেছো তোমরা? কুরবানির গোশত কিন্তু ওজন দিয়ে ভাগ করতে হবে, যদি ভাগে কুরবানি দেওয়া হয় তাহলে ওজন করে ভাগ করতে হবে। ভাগ ভাগ যে পাওনাদার যারা ভাগি তাদের ভাগটা ওজন করে করেই ভাগ করে দিতে হবে, তাদেরকে কিন্তু আন্দাজে ভাগ করা যাবে না। ইল্লা তবে হিজাবুমা মানু মিন আকারিহি, যদি ওই কুরবানির বসে থাকে পায়া আর জিলদি অথবা চামড়া, আইয়া কোনো মাল লাখমি আকারি অর্থাৎ বোঝানো হচ্ছে এটাই, যদি গোশের সাথে সাথে কোনো পায়া থাকে অথবা চামড়া থাকে, হাফি কুল্লি জানিবি সাইয়ু মিনাল লাখমি, তখন কেউ কেউ হয়তো গোশ নেবে আবার কেউ সাথে কিছু পায়াও নেবে, পয়া কোনো ফি কুল্লি জানিবি সাইয়ু মিনাল লাখমি ও আবার জিলদি, আবার কেউ হয়তো গোশ পাবে আবার চামড়া পাবে, কিন্তু একেবারেই সূক্ষ্মানুসূক্ষ্মভাবে বর্ণন করা সম্ভব হয় না। ঠিক আছে, এখানে কিছুটা হেরফের হলেও সমস্যা হবে না, তবে যেন সেটা চোখে পড়ার মধ্যে হেরফের না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং বর্ণনা করার ক্ষেত্রে যতটা যতটা সাধ্যমত সাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে। ওয়াইন্নামা ইয়াজুজু সারফানলি জিনসি ইলা খিলাফি জিনস, এক্ষেত্রে একই জাতীয় জিনিসের কিছুটা হেরফের হলেও কুরবানির কোনো ক্ষতি হবে না। বুঝলাম ছাত্ররা শিক্ষার্থীরা, আমরা অনেক বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এবার একটু এগিয়ে যাব। এবার কুরবানির পশু করাই কুরবানির কিছু পশু করার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা বাজারে ক্রয় করতে গিয়েছি কিন্তু অংশীদার তখন পর্যন্ত ঠিক হয় নাই, অর্থাৎ সাতজন ছয়জন পাঁচজন ঠিক হয় নাই, এর মধ্যে আমরা বাজার গিয়ে দেখলাম অথবা কোথায় দেখতে পেলাম একটা মোটা তাজা পছন্দ সেই একটা গরু অথবা উট পেয়ে গেল, কিন্তু তাৎক্ষণিক আমরা সেখানে অংশীদার পেলাম না, কাঙ্ক্ষিত অংশীদার পেলাম না, পশুদার সংখ্যা কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ হলো না, তখন ওই পশুটার ক্ষেত্রে কি বিধান হবে এখানে এই আলোচনায় আসছে। কসাহা শুদ্ধ হবে, এটা বৈধ হবে, ইস্তরাকু সিত্তাতিন ফি বাকারাতিন মুস্তারিয়াতিন, যে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে যে পশুটা কড়াই করা হয়েছে ওই পশুটা যদি মধ্যে আরো ছয়জনকে অংশীদার নেওয়া যাবে এই শর্তে সহানুভূতি দেখানো অর্থাৎ কল্যাণ কামনা করার জন্য, কিয়াসের দাবি হলো, কিয়াসের বক্তব্য হলো লাই আজ
এরকম করা যায় হবে না। বহুয়া কাউল জুফার আর এই কিয়াসের কথাটা আমাদের সম্মুখে পেশ করেছেন ইমাম জুফার রহমাতুল্লাহ আলাইহি রহিমাহুল্লাহ। লিআন্নাহু আআদ্দা হালিল কুরবাত, ইমাম জুফার রহমাতুল্লাহ আলাইহি যুক্তি দেখিয়েছেন যে এই পশুটা ক্রয় করা হয়েছে পূর্ণ লাভের জন্য, অর্থাৎ সওয়াব লাভের জন্য এটা কি নির্ধারণ করা হয়েছে, যেহেতু কিনা হয়ে গেছে লাগে সেটা যদি পরে নেওয়া হয় ক্রয় করার ক্ষেত্রে তাহলে জায়েজ নয়, উনি বলছেন এটাই কি আছে দাবি, কারণ ওই ছয়জন অথবা পাঁচজন তিনজন দুইজন যে কয়জন মিলেই কি রূপ না কেন কুরবানের পশুটা ওটা তারা পুণ্যি অর্থাৎ সওয়াব হওয়ার জন্যই কিনেছেন। আ ওয়ালা ফালা ইয়াজুজু বাইউহা, কিন্তু আর সওয়াব তো বিক্রি করা যায় না। ফাজুল ইসতিসান, কিন্তু ইসতিসান ইসতিসানের দাবি হলো আন্নাহু কাদ ইয়াজিলা, যে সে একটা বাকারাতান সামিরাতান একটি মোটা তাজা গরু পেয়ে গেল। আও লা ইয়াজিদু শুরাকা অতসয় আমারা, অতসয় সে কিন্তু শরিক পেল না, অংশীদার পেল না। কি ছাত্ররা তোমরা বুঝতে পারতেছ যে শরিক পেল না, তাহলে সেক্ষেত্রে কি করে অক্তাল বাই ক্রয় করার সময়, ক্রয় করার যে সময়টা সে পছন্দ মতো একটা কুরবানির পশু পেয়ে গেল, সেটা কিনে ফেলল, কিন্তু কাঙ্ক্ষিত সংখ্যক অংশীদার পেল না, তখন পাওয়া যায় না অনেক সময়, এক্ষেত্রে যায় হবে। এটা হল ইস্তেসানের দাবি। আর তখনই যখন ক্রয় করার সময় পছন্দ মতো একেবারে মন মতো কোনো কুরবানির পশু পাওয়া যায় কিন্তু কাঙ্ক্ষিত অংশীদার পাওয়া না যায়, তখন কিন্তু এটা অপরিহার্য হয়ে পড়ে এরকম করাই করে পজা পাবলা সেরা আহাব। কিন্তু ভালো যে বিষয়টা, গ্রহণযোগ্য যে বিষয়টা, সেটা হলো এই যে করাই করার আগে অংশীদার নির্ধারণ করে নেওয়াটাই ভালো, এটাই মোস্তাহাব, এটাই উত্তম। যা ইশারা এখানে যা আমরা দেখেছি, যা এই যে এখানে যা দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ শরিক নেওয়া, অংশীদার গ্রহণ করার ক্ষেত্রে বোঝানো হয়েছে। আর আমি হানিফা রহিমাহুল্লাহ, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি ইয়া কারামুল ইশতিরাক বা দশরা, কুরবানির পশু ক্রয় করার পরে তন্মধ্যে অন্যান্য অংশীদার গ্রহণ করা অর্থাৎ সাত খুঁজতে যদি বাকি থাকে, তার মধ্যে একজন দুইজন কি পাঁচজন যে কয়জন বাকি থাকুক না কেন এরকম অংশীদার গ্রহণ করা এবং আবু হানিফা আমরা সেটা জানলাম। কি তোমরা কি বুঝতে পেরেছ? আশা করি তোমরা পরিষ্কার বুঝেছ। এখন আমরা আলোচনা করবো আরেকটু আগে গিয়ে আরেকটু এগিয়ে যাবো, সেটা হলো কোরবানি কাল করে আসে বলছেন ইমাম আলোচনা আছে। আমরা এখন আলোচনা করব কুরবানির কার উপর কাকে কুরবানি দিতে হবে। ফলা তাজিবু ইল্লা আলা আলাইহিল ফিত্রা, ফকিহরা বলেছে যে সহজ কথা হলো যার উপরে ফিত্রা ওয়াজিব তার উপরেই কুরবানি হবে। ওয়া কদ মাররা বিল ফিত্রা, আর ফিত্রার আলোচনাটা এর আগে হয়ে গেছে, অর্থাৎ তোমরা ফিত্রার আলোচনা নিশ্চয়ই পুতুলি বইতে ক্লাস টেনে তোমরা জেনেছ, আমরা ওখানে ক্ষেত্রে কথা আছে। বা ইন্নামা তাজিবু লিল কাউলি আলাইহিস সালাম মান ওয়াজাদা সাআতা ফালাম ইউদাহি ফালা ইয়াকুরবানা মুসাল্লানা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানির ওয়াজিব ক্ষেত্রে বলেছেন যে মান ওয়াজাদা, যে ব্যক্তি পেল সাআতা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য পেল, অর্থাৎ কুরবানি দেওয়ার মতো যার সম্মতি আছে, সম্মতি পেল, কুরবানি দেওয়ার মতো অর্থ আছে, সামর্থ্য আছে, যোগ্যতা আছে, বলা উদাহরণ
থাকার পরেও যদি সে কুরবানি না দেয় কালাই তোমরা কুরবান না মুসাল্লা না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন আমার মুসাল্লা না ইদ্দাহে না ইদ্দাহে নিকটবর্তী না আসে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা একটু গুরুত্ব বোঝানোর জন্য একটু আমাকে সরাই কথাটা বলেছেন অর্থাৎ যদি কুরবানি দেওয়ার সর্বদিক দিয়ে সমস্ত যোগ্যতা থাকার সত্ত্বেও যদি কেউ কুরবানি না দেয় তাহলে সেজন্য আমার ঈদগাহে না আসে অর্থাৎ কুরবানি দেওয়া ওয়াজিব এটা আমাদের দিতেই হবে যদি দেওয়ার সুযোগ আমাদের থাকে তো পয়েন্টার শাফি রহমাতুল্লাহ আলাই রহমাতুল্লাহ এবং শাফি রহমাতুল্লাহ বলছেন গিয়া সুন্নাত কুরবানি দেওয়া হলো সুন্নাত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলছেন কুরবানি দেওয়া সুন্নাত বুঝতে পেরেছ আসলে নাফসিহি নিজের পক্ষ থেকে লালি তিকলিহি ফিজাহির রাওয়া যদি শিশু মানে কুরবানি দেওয়ার মতো তার যোগ্যতা থাকে তাহলে কুরবানি নিজেই নিজের জন্য কুরবানি দিতে হবে এটাই সন্না ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন কিন্তু তার শিশুর পক্ষে কুরবানি দেওয়া তার উপরে সুন্নাত নয় জাহিরুল রেয়া এটা কিন্তু প্রকাশ্য বর্ণনা প্রকাশ্য স্পষ্ট কথা ফি রিওয়ায়াতুল হাসান আন আবি হানিফা কিন্তু হাসান রহমাতুল্লাহ আলাইহি হাসান রহমাতুল্লাহ তার একটা বর্ণনায় আছে উনি বর্ণনা এনেছেন ইমাম মানিমা থেকে উনি বলছেন তাজিবু আলা তিকলিহি কামা ফিল ফিত্রাতি গার্জিয়ান বাবা যেমন সন্তানের পক্ষ থেকে শিশুর পক্ষ থেকে অর্থাৎ শিশু পক্ষ থেকে সন্তানের পক্ষ থেকে বাবা যেমন ফিত্রা আদায় করে তেমনি ভাবে বাবাকে সন্তানের পক্ষ থেকে কুরবানি দিতে হবে কুলনা আমরা ক্ষেত্রে বলতে চাই অর্থাৎ ভাইও বলেছেন যে আল ফিত্রা তুরাসু ইয়ামুহু ওয়া ইয়ালি আলাইহি ফিত্রা মূলত সেখানে অভিভাবকত্বর কারণে হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কিন্তু যদি পালন বা ব্যয় ভার গ্রহণ করেন এই কারণে মানে অভিভাবক ফিত্রা দিয়ে থাকে আর ইবাদত একজনের পক্ষে আরেকজনের দায়িত্ব বর্তায় না সুতরাং কুরবানির ক্ষেত্রে এরকমটা হয় না এরপরে আমরা আলোচনায় এই সম্পর্কে আরেকটু উৎসাহিত করতে চাই বল বড় উদাহিউ আনহু আবুহু আও অসিজুহু মিন মালিহি হাজা ইন্দ আবি হানিফা ওয়া আবি ইউসুফ ওয়া ক্বালা মুহাম্মাদ ওয়া শাফি ইদাহি আনহু আবুহু মিন মালি নাম যে ইমাম আহমদ বলছেন যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি ইমাম আজম আফগানি মানবতালয় বলছেন যে শিশুর পক্ষ থেকে কুরবানি করবে তার বাবা অথবা তার কোনো যোগ্য অভিভাবক করবে সে কিন্তু শিশুর মাল থেকেই কুরবানি করবে নিজের অভিভাবকটা নিজের মাল দিয়ে করবে না কুরবানি তোমরা কি বুঝতে পেরেছ পরিষ্কার তোমরা এটা পরিষ্কার বোঝো হ্যাঁ যে পরিষ্কার বুঝে নাও যে শিশুর পক্ষ থেকে কুরবানি দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো শিশু তাদের উপরে কুরবানি ওয়াজিব পালন করে সবাই সম্পদের মালিক তাদের কোনো কায়দায় হয় অর্থাৎ যে কোনো কারণে তার সম্পদ থাকতে পারে কুরবানি করার তো সম্পদ তার থাকলে তখন তাকে কুরবানি দিতে হবে কিন্তু কুরবানিটা দেবে তার গার্জেন তার পক্ষ থেকে দেবে শিশু কুরবানি দেওয়ার বিষয়টা ভালো বোঝেন তার গার্জেনই তার পক্ষ থেকে দেবে কিন্তু ওই শিশুর মাল মাল থেকে খরচ করে দেবে আর গার্জেনের মাল থেকে খরচ করে দেবে না এটাই আমাদের মানি প্রধান মত এবং তার মোহাম্মদ ইউসুফ রহমতুল্লাহ কিন্তু একটাই করেছেন কপালা মোহাম্মদ ইমাম মুহাম্মদ এবং কোথায় করেছেন ওয়া শাফি শাফি রহমাতুল্লাহ বলছেন দাহি আন আবুহু মিন মালি নাফসিহি না 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 শিশুর সম্পদের থেকে শিশুর পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না বরং শিশু গার্জিয়ান তার বাবা অথবা তার কোনো যোগ্য অভিভাবক তার নিজের মাল থেকে শিশুর পক্ষ থেকে কুরবানি দেবে লাভ ইন মানি তার মাল থেকে নয় ওয়াকালা এবং শিশু আমরা ছাত্র শিক্ষার্থী আমরা বলতে পারলাম যে কুরবানিটা শিশুর কুরবানিটা কেমনভাবে দিতে হবে যদি সে মালদার হয় অর্থাৎ কুরবানি দেওয়ার যোগ্য হয় এটা আমরা জানলাম এখন আমরা জানবো যে এখন আমরা জানতে পারবো যে কুরবানির গোশ শিশুদের কুরবানি দিতে এই গোশটা কি হবে যেহেতু সে কুরবানি দিয়েছে সে যে অংশটা পেল এই অংশটা মালিক তো সে এই অবস্থা কি হবে এটা আমরা ওয়াকালা মিন মুতিকু যে শিশু
যে কোরবানি দিল দেওয়া হলো শিশুর পক্ষ থেকে সেই কোরবানির গোশ শিশু নিজে খেতে পারবে। কমা বাকিয়া ইবাদতুল বিমা ইয়ান্তাফিউ বি আইনি কা সাউবি ওয়াল কুফি লা বিমা ইয়ান্তাফিউ বিহি বিল ইসতিলা কাল খুবজি ওয়া নাহবিহি। হ্যাঁ, যে শিশু গোশ খেতে পারবে কিন্তু পুরাটা যদি খেতে সে না পারে তা বেঁচে থাকে, ওই বাকি অংশ গোশ এর বিনিময়ে সে এমন জিনিস বিনিময় করে নিতে পারবে যে জিনিস পূর্ণভাবে যে স্থায়ী, যেমন কাপড় চোপড় অথবা মোজা ইত্যাদি খুব পিন্ডর মোজা। লা বিমা ইয়ান্তাফিউ বিহি বিল ইসতিলা, কিন্তু যেগুলো কোনো স্থায়ী একেবারে তুলনামূলকভাবে স্থায়ী নয়, কাল খুব যেমন টুকি অর্থাৎ বিভিন্ন ধরনের জিনিস তারা কিন্তু বিনিময় করা যাবে। অর্থাৎ তোমরা প্রশ্ন করতে পেরেছ যে বলা হচ্ছে যে শিশুর নামে যে কোরবানি দেওয়া হলো তার যে কোরবানির গোশ রয়ে গেছে, এই কোরবানির গোশ সে উৎপাদকের বাকিটা কি হবে, এই ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে বাকি গোশটা যে তার কাছে কাপড় অথবা এই রকম জাতীয় জিনিস যে জিনিস পূর্ণাঙ্গভাবে স্থায়ী এইসব জিনিসের মান বিনিময় সে বিনিময় করে দিতে পারে, বদল করে দিতে পারবে, কিন্তু খাদ্যদ্রব্য যেমন রুটি এরকম কোনো স্থায়ী কোনোভাবে একেবারেই কোনো স্থায়ী যেহেতু সেগুলির মাধ্যমে কিন্তু সে বিনিময় করতে পারবে। তোমরা কি বুঝতে পেরেছ ছাত্র ছাত্রীরা? আশা করি তোমরা বুঝেছ। আমরা আর একটু এগোব ইনশাআল্লাহ। ওয়া ইন্নামা ইয়াজুজু ইযা যায়াতে আই ওয়াক্তিলা বিজালিকা, মানে তুলনামূলকভাবে স্থায়ী জিনিসের বিনিময়ে বিনিময় করা যায় আছে আই ওয়াক্তিলা বিজালিকা লা বিহাজা, কিন্তু তুলনামূলকভাবে যেটা কোনো স্থায়ী যেমন খুব জনপ্রিয় কথা বললাম বা এটা খাদ্য ভাত হতে পারে এই সমস্ত জিনিসের পরিবর্তন কিন্তু বিনিময় করা যাবে না। কিয়াসান আলা জিলদি, এই কথাটা নেওয়ার সময় যে কিন্তু চামড়ার উপরে বিক্রি করে, অর্থাৎ চামড়া জিনিসটা যেমন আমরা বিনিময় করতে পারি যে চামড়া যেমন ব্যাগ বানিয়ে নিতে পারি, আমরা জুতা বানিয়ে নিতে পারি, বাড়ি ব্যবহার করতে পারি, কিন্তু চামড়া বিক্রি করে এই চামড়ার বিনিময়ে আমরা টাকা নিতে পারি না বা গৃহীত টাকা দিয়ে কিন্তু আমরা জিনিস কিনতেও পারি না, কাজে লাগাতে পারি। এই ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু ওইটা আমরা ক্ষেত্রে যখন আমরা কাপড় নিলাম ওই গোশ বিক্রি করে শিশুর বাকি গোশটা, তাহলে কাপড় আমরা ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, ফাইনাস জিন্দা, কেননা চামড়া ইয়াজুজু চামড়ার ক্ষেত্রে গায়েজ আছে অনুমোদন আছে আই ইয়ান্তাফিয়া বিহি, যে তার দ্বারা উপকার লাভ করা বিআই ইয়ান্তা কিজা জেরা, যেমন তার জন্য একটা ব্যাগ বানিয়ে নিলাম তাহলে ব্যবহার করা যাবে, কিন্তু চামড়া বিক্রি করে কিন্তু টাকা নেওয়া যাবে না। ছাত্ররা কি বুঝতে পেরেছ? আশা করা যায় তোমরা বুঝতে পেরেছ। আমরা পরিষ্কার করে বুঝি যে 7 টাকা দিয়ে ওই শিশুর যে গোশ শিশুর কোরবানির যে গোশ আছে মানে খেলো আর বাকি যদি রইলো ওই বিনিময়ে তুলনামূলকভাবে যেটা স্থায়ী সেইটা যেমন কাপড় চোপড় তা ব্যবহার করা যায় কিন্তু ভোগ করা যায় খাদ্যদ্রব্যের তার বিনিময় করা যাবে না, কাপড় চোপড় এগুলো যার বিনিময় করা যাবে চামড়ার মধ্যে আর কি, চামড়াটাকে আমরা জুতা বানাতে পারি, ব্যাগ বানাতে পারি বা বেল্ট বানাতে পারি, এরকম প্রয়োজনীয় আমরা অনেক কিছু বানিয়ে নিতে ব্যবহার করতে পারি, কিন্তু চামড়া বিক্রি করে সেই টাকা কিন্তু গ্রহণ করতে আমরা পারবো না। পয়সা বাদ দেওয়া হলো বিমা জুতা পাও আইনি বা বাদ দেওয়া হলো মালো বাদ দাও, যদি সে সরাসরি এরকম যেগুলো সংস্থায় তুলনামূলক ওইগুলোর বিনিময় করে ওইগুলোর বিনিময় করে সে বদল করে নেয় বিনিময় করে নেয়, তাহলে কিন্তু ওই দুটা চামড়ার যে বিধানটা আছে এই বিধানটা কিন্তু রইল না, অর্থাৎ এই বিধানটা খেলাপ হয়ে গেল। বা হওয়া কারণ ইন্তিফাই আইনি লাকিন না তাবদিল দ্বারা আইনি, কিন্তু ওরা বিক্রি করতে দেড়াম নিয়ম তামুল এটা মাল বৃদ্ধি পায় অবিমা ইউতাফা ও বিস্তেলা বিক্রি হুকমে তার দ্বারা আইন, আর যে জিনিসের বিনিময়ে অনুস্থায়ী ওটা এরকম দেড়াম গ্রহণ করার হুকুমের মতোই একই, সেই জন্য বিক্রি এবং অনুস্থায়ী জিনিস খাদ্যদ্রব্য এইসব কিছু বিক্রি করা বিনিময় করা একই বিধানের মধ্যে আমাদের প্রেক্ষাবিদ্ধ সামিল করেছেন মনে করেছেন। তাই যা কানা হুকমু বিল জিলদি হাজা কাসু আলাইহি লাহমু ফাইজা কানা সবি দুরাতুন, এখন আমরা জানবো কুরবানির পশু
জবর করতে হয়। জবর করার সময়টা কোন সময় জবর করলে ভালো হয় বা কোন কয়দিন পর জবর করা কাজ করা যায়, তার কোরবানি আগে জবর করতে হবে এটা আমাদের জানা দরকার। কারণ আমাদের প্রয়োজন প্রত্যেক বছরে কিন্তু কোরবানি দিতে হয় এবং কোরবানির সময় আসে, কোরবানির বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চায়, প্রশ্ন করে, আমাদের জবাব দিতে হয়। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। ইনশাআল্লাহ আমরা জানবো, আজকে এখন জানবো যে কোরবানি দেওয়ার উত্তম সময় কোনটা। কোরবানি দেওয়ার সবচেয়ে উত্তম সময়টা হলো নামাজের পর পর। ইন জামাআ ফি মাসজিদ, কিন্তু শর্ত হলো যদি শহরে হয় তখন এই শর্ত প্রযোজ্য। আর বাদা সালাতুল ঈদি ইয়াউমান নাহার, কুরবানির দিনে ঈদের নামাজের পরে কুরবানি জবর করার উত্তম সময়। ওয়া বাদাতুল ফজরি ইয়াউমিন নাহার, কুরবানির দিন সূর্য ওঠার পরে ঈদের নামাজ আদায় করার পর কোন সময়টা প্রথম কাজ করলে কুরবানি হবে, এই কাজটা আমাদের করতে হবে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমরা নামাজ শেষ করে বিক্ষিপ্তভাবে জীবন চলাফেরা করি অথবা আমরা বিভিন্ন গল্পগুলোর মত হয়ে যাই। তো সুতরাং এই কাজ না করে যখন আমরা জেনে ফেললাম তখন আমরা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেব যে নামাজ শেষ করার পর পরই ফজর উদিত হওয়ার পরে প্রথম কাজ সালাত আদায় করা, কোরবানি দিন আর সালাত আদায় করেই যেটা গুরুত্বপূর্ণ কাজ, উত্তম কাজ, সেটা কোরবানির প্রতিদিন করা। ইন জামাআ মিন গায়রিহি, যদি মানে শহরের বাইরে যাবো ওয়াকিমু ক্বাবলা কুবাইনা গুরু বিল ইয়াউমিস সালিস, তো তোমরা ছাত্ররা শিক্ষার্থীরা জেনে রাখো যে এখানে একটা সুন্দর কথা, সেটা হলো এই যে কুরবানি পশু তিন দিন পর্যন্ত জবাই করা যায়, অর্থাৎ দশ এগারো বারো কুরবানির মাস আমরা তাকে বলি জিলহজ মাস। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখে সূর্য ডুবার আগ পর্যন্ত জব করা যায়, এটা মনে রাখবেন। রাত্রে কিন্তু পশু জব করা মাকরু, এটা আমাদের সামনে আসবে, আমরা জানবো। ফল মোতাবারু ফি হাজাল মাকান লিল ফের, এক্ষেত্রে কিন্তু কুরবানি পশু জব করার স্থানটাই বিবেচ্য। লা মাকান আমি মা আলাইহি, যে কুরবানি কে দিচ্ছে তার মানে স্থানটা বিবেচ্য না, কুরবানি যেখানে হচ্ছে সেই জায়গাটাই আসলে বিবেচ্য। কিন্তু সেই সময় শরিয়াতে যেটা বিধান ছিল যে ঈদের নামাজ বিধান যেটা, সেটা হলো ঈদের নামাজ যেখানে হয় তার আশেপাশে কিন্তু সবাই কোরবানির মধ্যে নিয়ে গিয়ে দবাই করতো, এই জন্য জায়গার কথাটা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। লা মাকানু মান আলাই লাকিন্না উদিয়াতা লা তাজিবু আলাল মুসাফির, এখন আমরা জানবো যে কোরবানি লাকিন্না কিন্তু কোরবানি লা তাজিবু আলাল মুসাফির, মুসাফিরের উপর কিন্তু কোরবানি ওয়াজিব করে। কাজা ফিল হিদায়া, এরকম কথাই হিদায়া গ্রন্থ থেকে গ্রন্থ এসেছে, হিদায়া কিতাব এসেছে। ওয়া ইন্না মালিক মালিক ওয়া শাফি লা ইয়াযুতু বাদা সালাত ক্বাবলা নাহার আল ইমাম, ইমাম মালিক এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহ, এই দুইজনই কিন্তু রাহমাতুল্লাহ আলাইহিম, এই দুইজন কিন্তু বলেছেন যে নামাজের পরেও কোরবানি দেওয়া জায়েজ হবে না, ইমাম সাহেবের কোরবানি করার আগে। অর্থাৎ ওনারা বোঝাতে চেয়েছেন যে ইমাম সাহেবের কোরবানিটাই আগে দিতে হবে, তারপরে সবার কোরবানি হবে। ওনারা বলেছেন ওয়াইন্দা শাহ তাজুদু ইন্দা শাহি ফি আরবাতি আইয়াম, ওনারা বলছেন যে কোরবানি 4 দিন ধরে দেওয়া হবে, আরেকটা দিন দাঁড়িয়েছেন তারা ইমাম সাহেবের রহমাতুল্লাহ আলাইহি। ওয়া উতু বিরা কাফিল ফাকরি, এটা বন্ধ করা হবে মানুষের অর্থশূন্য হওয়া অদিতি অথবা ধনী হওয়ার ক্ষেত্রে, বল বিলাদত জন্মগ্রহণ করার ক্ষেত্রে, বল মাউতি এবং মৃত্যু হওয়ার কারণে, এটা আমাদের বিবেচনা রাখতে হবে। অর্থাৎ কোনো লোক যদি প্রথম দিনগুলোতে যদি সে গরিব থাকে, শেষ দিনগুলোতে সে যদি সে ধনী হয়ে যায় তাকে কোরবানি দিতে হবে। আবার টাকা যদি প্রথম দিনগুলোতে সে ধনী ছিল, সে যদি সে গরিব হয়ে গেল তাকে কিন্তু কোরবানি দেওয়া লাগবে না। আবার দেখা যায় জন্মগ্রহণ করলো, জন্ম থেকে সে সম্পদশালী মালদার, তা দেখি কি আশা করি করে জানতে হবে ইনশাল্লাহ। তোমরা একটু খেয়াল করে শোনো, আয় অর্থাৎ ইজা কানা গানিয়া ফি আউয়াল আইয়ামি, ইজা কানা গানিয়া ফি আউয়াল আইয়ামি ফাকিরান ফি আখিরিহা, যে প্রথম দিন সে ধনী লোক ছিল কিন্তু পরে সে যে কারণেই হোক সে গরিব হয়ে গেল, অর্থাৎ অর্থ তার কাছে ব্যবহার করবেন দেওয়ার মতো অর্থ তাকে রইল না, তাকে কোরবানি দিতে হবে না।
তার তো